من أعرض عن ذكري. Allah says, whosoever will turn away from my remembrance, meaning what? Al-Quran. فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكَ. For this person, there will be a life of hardship. সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে জানাই সালামুন। আজ সারা বিশ্বে অর্ধ কোটি মানুষ করোনা COVID-19 রোগে আক্রান্ত। প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। বাংলাদেশে প্রতিদিন 20 জন লোক মারা যাচ্ছে। তবু আমরা কেন মহা আজীব গ্রন্থ আল কোরআন থেকে জানছি না কিভাবে করোনা COVID-19 রোগ থেকে মুক্তি পাওয়া যায়? আসুন আমরা মহা আজীব গ্রন্থ আল কোরআনে করোনার আজাব সম্পর্কে কি বলা হয়েছে আসুন দেখি। আজ আমরা আলোচনা করব মহা আজীব গ্রন্থ আল কোরআনের সূরা মোমেনুন আয়াত 74 থেকে 80 পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وإن الذين لا يؤمنون بالآخرة عن الصراط لا ناقبون. আর যারা শেষ দিবসে বিশ্বাস করে না অবশ্যই তারা সোজা পথ থেকে বিচ্যুতি হয়ে গেছে। মহা আজীব গ্রন্থ আল কোরআনের সূরা মুমিনুন আয়াত 74 বলা হয়েছে, وإن الذين لا يؤمنون بالآخرة, যারা পরকালে বিশ্বাস করে না, যারা শেষ দিবসে বিশ্বাস করে না, আনসিরাতি লা না কেবুন, তারা অবশ্যই আল্লাহ সেই সরল পথ থেকে বিচ্যুতি হয়ে গেছে। আসলে আমাদেরকে পরকালে বিশ্বাসী হতে হবে। এই জীবন জীবন নয়, আসল জীবন হলো মৃত্যুর পরে যে জীবন শুরু হয় সেটাই হলো আসল জীবন। সেই দিন একটা মহাবিচার হবে, সেই বিচারে নিজেকে সেই লেভেলে উন্নীত করতে পারলেই তাহলে এক নতুন জীবন শুরু হবে। সূরা মুমিনুন আয়াত 75 বলা হয়েছে, ওয়ালাউ রাহিমনাহুম ওয়া কাশাবনা মা বিহিম মিন দুররিল্লালাজ্জু ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, যদি আমি তাদের প্রতি রহম করি ও দুঃখ কষ্ট দূর করে দেই তবুও তারা গভীর শিবালঙ্গনে বিভ্রান্ত হয়ে যাবে। মহা আজীব গ্রন্থ সূরা মুমিনুনে বলা হচ্ছে, আল্লাহ যদি আমাদের প্রতি রহম করেন, আমাদের দুঃখ দুর্দশা দূর করে দেন, তবু মানুষ গভীর সীমালঙ্ঘনে বিভ্রান্ত হয়ে যাবে। মাআযাল্লাহ, যখনই আল্লাহ আমাদেরকে রহম করেন, দুঃখ দুর্দশা দূর করে দেন, তখনই আমরা সীমালঙ্ঘন করি। আমরা আল কোরআনে আসি না, আমরা যেখানে যখন সময় পাই তখনই আমরা টেলিভিশন, ফেসবুক, ইউটিউব এসব দেখে সময় কাটাচ্ছি। আমরা মহা আজব গ্রন্থ আল কোরআনে আসছি না। তাই এখানে আল্লাহ তাআলা বলছেন, যখনই রহম করা হয়, যখনই দুর্দশা থেকে মুক্ত করে দেওয়া হয়, তখনই তারা গভীর সীমালঙ্ঘনে বিভ্রান্ত হয়ে পড়ে। আসলেই সুখের দিনে যদি মানুষ সীমালঙ্ঘনে বিভ্রান্ত হয় তারপরে কি হয় পরবর্তী আয়াতে দেখি। সূরা মুমিনুন 76 আয়াতে বলা হচ্ছে, ওয়ালাকাদ আকাজনাহুম বিল আযাবে ফামাস্তাকুনু লিরাব্বিহিম ওমা ইয়াতাদাররাউন, আমি তাদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করলাম, মাযাল্লাহ, তবুও তারা পালনকর্তার জন্য বিনীত হলো না আর কাকুতি মিনতি করলো না। মহান আল্লাহ আহকামুল হাকিমিন, প্রথমেই রহম করেন, তারপরে দুঃখ দুর্দশা দূর করে দেন, এরপর যারা সীমালঙ্ঘনে বিভ্রান্ত হয়ে যায় তাদেরকে করেন ওয়ালাকাদ আকাশনাহুম বিল আজাব, আজাব দিয়ে তাদেরকে পাকড়াও করেন। ফামাস্তাকুনু লিরাব্বিহিম ওমা ইয়াতাদাররাউন, তারপরেও তারা বিনীত হলো না, কাকুতি মিনতি করলো না। আজাব আসার পরে আমরা বিনীত হচ্ছি না, কাকুতি মিনতি করছি না। বিগত কয়েক বছরে আমাদেরকে ডেঙ্গু আঘাত করেছে, চিকুনগুনিয়া আঘাত করেছে, কিন্তু আমাদের চেতনা ফিরে আসে নাই। আমরা সেই ফেসবুক, ইউটিউব, টেলিভিশন, খোঁজ গল্প এসবেই আমাদের যে বাড়তি সময়গুলো পেয়েছি সেগুলোতে কাটিয়েছি।
মহা আজব গ্রন্থ আল কোরআনে আসি নাই, আমরা সীমা লঙ্ঘন করেছি, আমরা মহা বিভ্রান্ততে পড়ে আছি। এই জন্যই ওয়ালাকাদ আকাসনাহুম বিল আজাব, আমাদেরকে আজাবে ধারণ করেছে, তারপরেও আমরা কাকুতি মিনতি করি নাই। কাকুতি মিনতি না করলে তারপরে কি হবে পরবর্তী আয়াতে দেখি। হাত্তা ইজা ফাতাহনা আলাইহিম বাবান যা আযাবেন শাদীদিন ইজা হুম ফিহি মুবলিসুন, অবশেষে যখন আমি তাদের জন্য কঠিন শাস্তির দ্বার খুলে দেব তখন তাতে তারা নিরাশ হবে, মুবলিস ইবলিস হয়ে যাবে। মাযাল্লাহ, প্রথমে একবার হালকা আজাব দেন, তারপরে আজাবের দ্বার খুলে দেন। একের পর এক আজাব থাকে, ডেঙ্গু, চিকুনগুনিয়া, করোনা, কোভিড-19, আবার আসছে আম্পান, আইলা, কখনো কখনো ভূমিকম্প। যখন আজাবের দ্বার খুলে দেওয়া হয় তখন একের পর এক আজাব আসতেই থাকে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সহ সারা বিশ্বে একের পর এক আজাব আসতেইছে, কোভিড-19, ডেঙ্গু, চিকুনগুনিয়া, ভূমিকম্প, আইলা ঝড়, আম্পান ঝড়, কখন জলোচ্ছ্বাস, কখন কি আসবে। আজাবের দ্বার খুলে দেওয়া হয়েছে, আমরা সরল পথে আসছি না, আল্লাহর কাছে কাকুতি মিনতি করছি না, আমাদের আজাবের দ্বার বন্ধ হচ্ছে না। এটা আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা মনে করছি এজিট্রোমাইসিন আছে, আইভারমেকটিভ আছে, ডক্সিসাইক্লিন আছে, রেমডেসিভির আছে, এইসব ওষুধ দিয়ে নিজেকে প্রতিরোধ করা যাচ্ছে না। যদি যেতই তাহলে প্রতিদিন কেন বাংলাদেশে 20 জন লোক মারা যাচ্ছে? তারা কি আইভারমেকটিভ খেতে পারে না, রেমডেসিভির খেতে পারে না, কেন মারা যাচ্ছে? আমরা বুঝতে পারছি না আমাদের উপর দিয়ে কী পরিমাণ আজাব যাচ্ছে, আমরা কেন কাকুতি মিনতি করছি না, কেন আল্লাহকে ডাকছি না। আমাদেরকে এটা খেয়াল করতে হবে, আমাদের সবাইকে কাকুতি মিনতি করতে হবে, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আমাদেরকে সীমা লঙ্ঘন করা যাবে না, আমরা সৎ পথে আসতে হবে। ওয়াহুয়াল্লাযী আনশা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কালিল্লাম মা তাশকুরুন, তিনি আপনাদের কান, চোখ এবং অন্তঃকরণ, আত্মা দান করেছেন, আপনাদের অল্প সংখ্যকই কৃতজ্ঞতা স্বীকার করে থাকে। মহান আল্লাহ আহকামুল হাকিমিন, আমাদেরকে চোখ দিয়েছেন দেখার জন্য, মহাগ্রন্থ আল কোরআন দেখার জন্য, আমাদের কান দিয়েছি আল কোরআন শোনার জন্য, আমাদেরকে অন্তঃকরণ দিয়েছে, বিবেক বুদ্ধি দেওয়া হয়েছে কোরআনকে বোধে আনার জন্য, কিন্তু খুব অল্প সংখ্যক লোকই কৃতজ্ঞতা স্বীকার করে, শুক্রিয়া করে। আমাদেরকে মনে রাখতে হবে এই চোখ আল্লাহর দান, এই কান আল্লাহর দান, এই বিবেক আল্লাহর দান। যখন চোখ অন্ধ হয়ে যায় দুনিয়া অর্ধেক শেষ হয়ে যায়, কান অন্ধ হলে আরও শেষ হয়ে যায়, এবং যখন আক্কেল শেষ হয়ে যায় তখন কিছুই বাকি থাকে না। এইসব নিয়ামতের শুক্রিয়া করতে হবে। ওয়াহুয়াল্লাযী যারাকুম ফিল আরদ ওয়া ইলাইহি তাহশুরুন, তিনি আপনাদেরকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন এবং তার ওই দিকে আপনাদেরকে সমবেত করা হবে। সারা বিশ্বে জলে স্থলে মানুষ ছড়িয়ে আছে, মহান আল্লাহ আহকামুল হাকিমিন, তিনি পৃথিবীর সব জায়গাতে মানুষকে ছড়িয়ে দিয়েছেন এবং সেই দিন সবাইকে সমবেত করা হবে, এটা মনে রাখতে হবে। আমাদের কাছে কেয়ামতের দিন, দাঁড়ানোর দিন, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে এবং আল্লাহর সামনে জবাব দিয়ে তার উত্তর দিতে হবে, সেই প্রস্তুতি থাকতে হবে। আল্লাহ স্মরণ করে দিচ্ছেন, ওয়াহুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ওয়া লাহু ইখতিলাফুল লাইলি ওয়ান নাহারি আফালা তাআকিলুন, তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু ঘটান, দিবারাত্রির বিবর্তন তারই, তবু কি আপনারা বুঝবেন না, তবুও কি আপনারা আক্কেল খাটাবেন না। তিনি আমাদেরকে জীবন দিয়েছেন, তিনি আমাদেরকে মৃত্যু ঘটাচ্ছেন, করোনা দিয়ে মৃত্যু ঘটাচ্ছেন, ডেঙ্গু দিয়ে মৃত্যু ঘটাচ্ছেন, জলোচ্ছ্বাস দিয়ে মৃত্যু ঘটাচ্ছেন, ভূমিকম্প দিয়ে মৃত্যু ঘটাচ্ছেন, তিনিই ঘটাচ্ছেন। যদি আমাদের মৃত্যু থেকে থাকে তবে এজিট্রোমাইসিন, রেমডেসিভির,
ডক্সিসাইক্লিন দিয়ে কিছু হবে না, অবশ্যই মৃত্যু হবে। আমাদের প্রস্তুতি থাকতে হবে মহা সেই কেয়ামতের দিনের জন্য, যে আমরা সত্য পথে থাকতে হবে, সীমালঙ্ঘন করা যাবে না, সেটাই আমাদের লক্ষ্য। জীবন মৃত্যু ঠেকানো যায় না ঔষধ দিয়ে, জীবন মৃত্যু ঠেকানো যায় না ঘরে বসে থেকে, তবে অবশ্যই রোগের সময় নিজেকে আইসোলেশনে থাকতে হবে। মানুষ কখন সীমা লঙ্ঘন করে? যখন মহা আল্লাহ আহকামুল হাকিমিন মানুষকে যখন দুঃখ কষ্ট দূর করে দেন, যখন রহম করেন, তখন মানুষ সীমা লঙ্ঘন করে আল্লাহর শরবত থেকে বিচ্যুতি হয়ে যায়। তখন আল্লাহ প্রাথমিকভাবে একটা আজাব দেন, তারপরে তারা যদি কাকুতিমিনতি না করে তাহলে আজাবের দ্বার খুলে দেন, তখন একের পর এক আজাব আসতে থাকে। তারপরও যদি কাকুতিমিনতি না করে, আল্লাহর কাছে মাপ না চাই, তাহলে আল্লাহতালা মৃত্যু ঘটান। আল্লাহতালা কেয়ামতের দিন সব মানুষকে একত্রিত করবেন, আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা মনে রাখতে হবে। আমরা সূরা মুমিনুন 74 থেকে 80 আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম। আমাদের এই আলোচনা যদি আপনার ভালো লাগে তবে আমাদের সাথে থাকুন। আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।